এটা পঞ্চলিশর বাতরি কইসু লাল সিংহা বাইক হাতুনে যাকালি মঙ্গলদৈ চহরের বেসপারা অঞ্চল ডাইটি এজনী ভুঁই থকা অবস্থা তিনটা বরটকুলাই ডাইটিজনীক অপহরণ করে নিয়ে। যা ন তারিখে জুই লগা কারণে বিহারের তিনটা বিহারী আহে। ব্রহ্মপুত্রর তিনিডাল টিকিনি হেরাই লগেলগে ত্রিশটা ভেকুলি বত্রিশ নৌকা লৈ বিচারে। এতিয়া এডাল টিকিনির সন্ধান পোৱা গৈছে আর বাকি দুডাল টিকিনির মৃত্যু ঘটা বলে আঞ্চলিক বাতরিত আহিছে। দিল্লির পৰা আহি থকা মামারে খোৱা প্লেন এখন ধরা কাউরি এটাই ডেনা মারি মাটিত বগরাই দিয়ার ফলত 52গৰাকী পিপিরাই প্লেন খন হেরাও করে। ধরা কাউরিটো ফলতে গ্রেফতার করা হৈছে। তেজপুরের পৰা আহি থকা মামারে খোৱা ট্রেন এখন রাস্তার কিনারত সুমাই পড়ি থকা চেংমাছ এটাই ট্রেন খন গিলিত হয় বুলি জানিব পৰা গৈছে। গভর্নমেন্টে দাবি জনায় কয় যে ট্রেন খন উলিয়াই দিব লাগে, নহলে চেংমাছর কুকুরের পোয়ালি দরে ফাঁসি হব বলে এই কথা খুটিরাম তালুকদারে নারিকলের গছত উঠি ভাষণ দিয়ে। যোৱা নিশা পাকঘরের পৰা মাছ ভজা লৈ অহা মেকুরী এটা শান্তি রক্ষা বাহিনীর হাতত ধরা পড়ে। মেকুরীটো বহুতো রান্ধনির ভজা মাছ খাইছে বলে সন্দেহ করে। মেকুরীটো এতিয়া বর্তমান নলবাৰী থানাত জেরা করা হৈছে। মুন্ধরা পুখুরীত শ্রী লেদরাম মেধিয়ে 47 ঘণ্টা 47 মিনিট 46 সেকেন্ড পানির তলত ডুব দিয়ায় বিশ্ব রেকর্ড স্থাপন করে। তেওঁৰ মৃতদেহ এতিয়া বর্তমান নবগত শ্মশানত দাপন করা হৈছে। শ্রী সুহুমুং পান্ডে মঙ্গলদৈ চহৰত ইলেক্ট্রিক লাইটৰ ব্যৱস্থা নোহোৱা কাৰণে 1050 কেজি জোনাকী পৰুৱা পঠিয়াই দিয়া বুলিও আমাৰ আঞ্চলিক বাতৰিত আহিছে। যোৱাকালি ধাৰাসাৰা বৰষুণত বুন্দিয়া ভুজিয়াৰ সৰাৰ সম্ভাৱনা আছে, পিছৰ দুদিনত আঙুৰ পিনে কেঁচসকলো সৰাৰ সম্ভাৱনা আছে। তেজবতি শর্মায় তেজৰ বস্তাত বস্তা পাৰি শুই থাকোঁতে জনজনে বাগৰি পৰাৰ বাতৰি আহিছে। ব্রহ্মপুত্রর অভিমুখে আহি থকা জাহাজ এখনত মোয়া মাছ এটাই খুন্দিয়ার ফলত জাহাজখন সমানে তিনি টুকুরা হয়ে ভাঙি যায়। জাহাজখনত উঠি অহা 50গৰাকী হেনামাখির নিহত আর 52গৰাকী সেনামাখির আহত হয়েছে বলে আমার বাতরিত আহিছে। নতুন দিল্লির পৰা পুরান দিল্লিলৈ অহা বাৱন্নগৰাকী পিপিরার জুই পুয়াতে দাড়ি পোড়া যায় বলেও জানিব পৰা গৈছে। গভর্নমেন্টে দাবি জনায় কয় যে এই মাহত দাড়ি গজার কোনো সম্ভাবনা নাই, অহা মাহতে দাড়ি গজার সম্ভাবনা আছে। যোৱাকালি 13টা 15 বজাত যোৱা নিশা 13টা 15 বজাত দৰিকণা মাছ এটাই ভূটানৰ গেদত